Chissà, lascia che ormai. Ascolta, guarda che hai dalle tana. Ma è bello di te tana. Ora mi ti richiedo buon di te a casa. Buon di te, amore, è buon parla. A mi pare da un duscio per non parlare per un uovo col mo. E dai tu, Zivon. Arriva. Ari? Nappia? Zai. E che sciogli paia che si. A me che fai le mie duscio per un uovo. Tanto fai na. A mi fai le mie duscio per un uovo. Raffi a tu di lei col mo. Amore, molto bene il tuo colore. রিক্সাও তো পেলাম না, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে? হবে ঠিকই বলছিস বাবা, আমার আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না। এক কাজ করি, কি সামনের দিকে চল, দেখি পাই কিনা। হেঁটে যাবে? হেঁটে যাবো বাবা, আমার আর ভালো লাগতেছে না। চল ঠিক আছে চলো। তবে মা, এবার কিন্তু আমাদের এই জায়গাটা কিনা খুবই ভালো হয়েছে। আমাদের কিন্তু অনেক লাভ হয়েছে, জায়গাটা খুব কমে পেয়েছি। তোর জন্য ভালো হয়েছে কিন্তু আমার জন্য ভালো হয়নি। কেন মা, কি হয়েছে? কি আবার হবে, জায়গা সম্পত্তি তো আমাদের কম নেই, তারপর আবার জায়গা কিনলি, ভালো করছস না করিনি? শুন বাবা, বিয়ের বয়স তো তোর কম হয়নি। বাবা রে, বিয়ের বয়স হয়েছে, এবার বিয়ে শাদী কর। আমি একটু নাতি নাতি মুখ দেখি, বাড়িতে যদি বউ না থাকে তাহলে এত সম্পত্তি কি করবো আমরা? মা, তুমি এসব কি বলছো? বিয়ে এখনই? না না মা, এখনই না, আরো দেরি আছে, আরো তোমাকে ওয়েট করতে হবে, বুঝতে পেরেছো? তোরা বিয়ে করতে হবে না। হ্যাঁ, বিয়ে তোকে করতেই হবে, তখন আমি থাকবো না। যখন আমি মারা যাব তখন তুই বিয়ে করবি। মা, কি যে উল্টা পাল্টা কথা বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বলছি তোমাকে, যদি সেরকম কোনো মেয়ে পাই যে মেয়েকে দেখলে আমার এক দেখায় ভালো লেগে যাবে, সেই মেয়েকে অবশ্যই বিয়ে করবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো চলো। রাফিয়াত, আমরা কেমন লাগতেছে? মজা না? আমার সাথে সাথে থাকবি, বুঝছস? তাহলে আমার সাথে সাথে থাকা এরকম ভালো ভালো খাবার খেতে পারবি, অনেক মজা মাস্তি করতে পারবি, বুঝলি? এবার খা খা। আরে দেখতে, তুই মানুষ হইতেছে, মকিল পায়ে গেছি রে। এই দুইটা এরিয়ায় আজকে যত প্রকার মজা আছে সব আমরা করবো, বুঝলি? আমি কিন্তু খাবো।
আছে মনে হলো কেউ ঢিল মারলো মা এখানে তোমাকে কে ঢিল মারবে আশেপাশে কেউ নেই কিন্তু ঢিলটা মারলো কে তোর দিকে আসলো আরে মা দেখো এই তো একটা আম গাছে থেকে আম পড়েছে এই বিষয় আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মতো
কেউ বাঁচাতে পারবে না আপনি আমি ভুল কিন্তু আপনি তো দেখতে দিল্লি মানুষের মতো তুমি কি মানুষ এই কথা বললা তুমি ভূত তুমি পেতনি তুমি সবকিছু কই না তো আমি তো এগুলো কারো কই নাই তাই না বলো নাই না একটু আগে তো তুমি একটা মহিলাকে ভয় দেখালে মনে আছে কি মানে আম গাছের নিচে আপনি কেন জানলেন তার পাশে একটা ছেলে ছিল সেটা খেয়াল করেছো আমি সেই ছেলে ধরো 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 শুটে কোথায় যাচ্ছ কোথাও পালাতে পারবে না শোনো আমি তোমাকে ঠিকই চিনতে পেরেছি তুমি আমাকে না চিনলেও আমি আমার নাম শাকিল তোমার বড় ভাই তার বন্ধু আমি আমার বড় ভাইয়ের বন্ধু আপনি তো কোনোদিনও দেখি নাই তবে আমি নাম শুনছিলাম আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে কথা কি কথা কিভাবে যে বলি আসলে তুমি যে দুষ্টুমি করেছো তাতে আমি কিছু মনে করিনি সেটা কোনো সমস্যা না তোমার এই দুষ্টুমির কারণেই তোমাকে আমার ভালো লেগে গেছে তোমাকে আমি বিয়ে করতে চাই আরে বিয়ে করতে চাও না তাহলে কিন্তু প্রতিদিনই এরকম কোনো না কোনো অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটবে আর মনে রেখো এই জঙ্গলে যেহেতু আমি আসতে পেরেছি এই জঙ্গল কতটা ভয়ঙ্কর সেটা কি তুমি জানো জানি তো মেলা ভয়ঙ্কর মেলা হ্যাঁ এই জঙ্গলের একটা জিন আমার বসে আছে সে আমার কথায় ওঠে আর বসে বুঝতে পেরেছো যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও তাহলে দেখবে সে জিনকে আমি বলে দেব ওর পিছু ছাড়বি না ওর ঘাড়ের উপরে উঠে আটটা মুটকে সারাদিন ওকে জ্বালাতে থাকবি না ঘুমাতে পারবে না খেতে পারবে না শুতে পারবে কোনো কিচ্ছু করতে পারবে না 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 মাফ করেন দয়া করে আমার এমন ভয় দেখেন আমি খুব ভয় পাই তাহলে তাহলে বলো তুমি আমাকে বিয়ে করবে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি ওই চিনকে বলে দিতে পারি যে দেখো ও আমার ওয়াইফ মানে তোমাদের ভাবি হয় আর কি মানে তুমি কিন্তু জিনের ভাবি হয়ে যাচ্ছ বলো দেখো তুমি কি এরকম পেতনি হয়ে ঘুরে বেড়াবে নাকি জিনের ভাবি হবে আমি কিছু জানি না আমার ভাইয়ের সাথে কথা কয়ে আচ্ছা ঠিক আছে আমি তোমার ভাইয়ের সাথে কথা বলবো কিন্তু তুমি রাজি আছো কিনা সেটা একটু বলতে পারো ঠিক আছে আমি রাজি